আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরস অনলাইন স্কুল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে 96,736 জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পরপরই একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এবং কয়েকটা প্রশ্ন আমার কমেন্ট বক্সে এসেছে যে কারা কারা আবেদন করতে পারবে এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে। তারা জানতে চেয়েছে যে 1 থেকে 17 সবাই আবেদন করতে পারবে কিনা, আবার কারা আবেদন করতে পারবে না। এই বিষয়গুলো ছাড়াও এই যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে 27টা পয়েন্ট আছে তার সারসংক্ষেপ আলোচনা করব। আপনাদের মনে যত প্রশ্ন আশা করি এই ভিডিও থেকে আপনাদের উত্তর পেয়ে যাবেন এবং এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখুন। আজকে যদি চ্যানেলটি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক বা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন, কারণ চাকরি সংক্রান্ত সবার আগে তথ্য এই চ্যানেলে পাবেন ইনশাআল্লাহ। এখানে আমি আপনাদের যে এনটিআরসির যে গেজেট আছে, বাংলাদেশ গেজেট 2015, এখানে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে এবং সেখানে কি বলে যে কারা আবেদন করতে পারবে কারা পারবে না, এমনকি এই যে আজকে যে গণবিজ্ঞপ্তিটা হয়েছে সেখানেও সংশোধিত 15 বিধি 10-এর 1 মোতাবেক কারা বৈধ সেটাও কিন্তু স্পষ্ট ভাবে আলোচনা করবো। তাই ভিডিওটি না টানে সম্পূর্ণ দেখুন, আশা করি অনেক কাজে আসবে। তো প্রথমে আসি আমাদের এই পঞ্চম গণবিজ্ঞপ্তির সার সংক্ষেপটা একটু জেনে নিই। তো এখানে বলা হয়েছে, দেখেন প্রথম যে বিষয়টা বলা হয়েছে, যাদের বয়স 1/1/2024 তারিখ পর্যন্ত 35+ হয় নাই, অর্থাৎ 35 হয়েছে বা 35-এর নিচে, তারা সবাই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। কিন্তু এখানে একটা বিষয় বলে রাখি, সবাই আবেদন করতে পারবেন তা কিন্তু না। এখানে 16 এবং 17 যারা নিবন্ধনধারী শুধু তারাই আবেদন করতে পারবেন, সেটার প্রমাণ আমি একটু পরেই দিচ্ছি। দেখেন আমাদের যে বাংলাদেশ গেজেট হয়েছে সংশোধিত 15 যে বিধি, সেখানে কিন্তু সনদের মেয়াদ 3 বছরের মধ্যে থাকতে হবে সেটা বলা আছে। এখানে আমি একটু দেখিয়ে দিই যে এখানে কোথায় বলা হয়েছে। আমাদের যে গেজেট, গেজেটের 6-এর দেখেন বিধি 10-এর উপবিধি 1-এর পরিবর্তে নিম্নরূপ উপবিধি 1 প্রতিস্থাপিত হইবে। এখানে বলা হয়েছে, দেখেন শেষের দিকে ফর্ম 4 অনুযায়ী 3 বছর মেয়াদি প্রত্যয়নপত্র প্রদান করিবে, অর্থাৎ আপনাদের যে সনদ থাকবে সেটার মেয়াদ থাকবে 3 বছর, সেটার মেয়াদ থাকবে 3 বছর। এখন এটা তো এখানে বলা আছে কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সেটা বলেছে কিনা। দেখেন 3 নম্বর পয়েন্টে তারা বলেছে যে আবেদনকারীর যোগ্যতা, আবেদনকারীর যোগ্যতায় বলা হয়েছে যে প্রত্যয়ন বিধিমালা 2006 সংশোধিত 2015, যেটা সংশোধিত 2015 এটা কিন্তু সংশোধিত 15। এখন এই সংশোধিত 15-র বিধি 10-এর 1 মোতাবেক বৈধ সনদধারী হতে হবে। 10-এর 1 কি? এই যে 10-এর 1টা কিন্তু এটাই বলা হয়েছে, এই যে হচ্ছে 10-এর 1, এটা এটাতেই কি বলা হয়েছে, প্রথমে বলা হয়েছে কিছু কথা বলা হয়েছে, তারপরে বলা হয়েছে যে 3 বছর মেয়াদি প্রত্যয়ন পত্র প্রদান করিবে, অর্থাৎ যাদের 3 বছর এর বেশি হয়ে গেছে, 3 বছর পর্যন্ত এর বৈধতা থাকবে সার্টিফিকেটে। তাহলে এখান থেকে আমরা একটা বিষয় স্পষ্ট যে শুধুমাত্র 16 এবং 17-দেরই কিন্তু 3 বছর পর্যন্ত সনদের বয়স আসে, আর তার আগের গুলো সবার কিন্তু প্রত্যয়ন, অর্থাৎ তাদের যে সনদ সেটা কিন্তু আর 3 বছরের বেশি হয়ে গেছে। সুতরাং 1 থেকে 15 পর্যন্ত যারা নিবন্ধনধারী এই যে আদেশ বলে তারা কিন্তু আবেদন করতে পারছে না। আবার 16-17 যারা আছে তাদেরও কিন্তু, যাদের 35+ বয়স পার হয়ে গেছে, 35+ বয়স পার হয়ে গেছে, তারাও কিন্তু আবেদন করতে পারবে না। তো সারসংক্ষেপ গুলো আরো একটু জেনে নেই যে সনদের মেয়াদ 3 বছরের মধ্যে হতে হবে, সংশ্লিষ্ট বিষয়ে নিবন্ধিত হতে হতে হবে, ইন্ডেক্স থাকলে সমপদে আবেদন করা যাবে না। ইন্ডেক্স থাকলে অর্থাৎ অনেকেই যাদের ইন্ডেক্স আছে, দূরবর্তী নিয়োগ হয়েছে, তারা চিন্তা করছে যে আমি আবারও আবেদন করি, এবার নিকটবর্তী স্কুলে হয় কিনা দেখি। না, আপনি স্কুলে আছেন, স্কুলে থেকে আবার স্কুলে আবেদন করতে পারবেন না। তবে যদি স্কুলে থাকেন তাহলে কলেজে আবেদন করতে চাইলে কলেজে করতে পারবেন, আবার কলেজে থাকলে আপনি যদি স্কুলে আবেদন করতে চান সেটাও পারবেন। তবে সমপদে থেকে কিন্তু আবেদন করা যাবে না, আর আবেদনের সময় 40টি প্রতিষ্ঠান চয়েস দিতে পারবেন, 40টি প্রতিষ্ঠান চয়েস দিতে পারবেন। আর এই 40টার বাইরেও যদি আপনার ভয় থাকে যে না আমার এর ভিতরে যদি না হয়, সেক্ষেত্রে আপনি ওখানে ইয়েস একটা পয়েন্ট থাকবে, সেখানে ইয়েস দিয়ে যদি ক্লিক করেন
তাহলে এই 40টা প্রতিষ্ঠানের বাইরেও যদি আপনার মেধা এবং শূন্য পদের জায়গা থাকে, তাহলে সেখানে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার নিয়োগ হতে পারে। আর আবেদনের ফি লাগবে 1,000 টাকা। স্কুল কলেজ দুইটিতে নিবন্ধন থাকলে সেক্ষেত্রে কলেজকে অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ আপনার স্কুল এবং কলেজ দুইটাই নিবন্ধন আছে, আপনাকে প্রথমে কলেজে অগ্রাধিকার দেওয়া হবে। যদি কলেজে হয়ে যায় তাহলে ভালো, আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে স্কুলে হয় কিনা সেটা দেখা হবে। নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধার ভিত্তিতে হবে। আর যে সমস্ত পদগুলোতে নারী কোটা উল্লেখ আছে সেখানে শুধু সাধারণভাবে নারীরাই আবেদন করতে পারবে, অন্যদের কোনো সুযোগ নেই। মেরিট লিস্টে একই অবস্থানে থাকবেন যারা, অর্থাৎ মেরিট লিস্টে একাধিক ব্যক্তি থাকতে পারে, সে কিসের ভিত্তিতে সেটা নির্ধারিত হবে সেটা কিন্তু এনটিআরসি কর্তৃপক্ষ তারাই সিদ্ধান্ত নেবে। তো এই ছিল আমাদের পঞ্চম গণবিজ্ঞপ্তির সার সংক্ষেপ। তো এখানে আপনারা দেখেন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যেখানে বলা হয়েছে যে এবার পদগুলো কিন্তু সবই এমপিএ ভুক্ত, অর্থাৎ স্কুল কলেজে 43,286 এবং মাদ্রাসা ব্যবসায়ী ব্যবস্থাপনা এবং কারিগরি 53,450, মোট 96,736টা যে পদ, এই যে আপনাদের শূন্য পদের তালিকা কবে দেওয়া হবে, অর্থাৎ কোন সাবজেক্টে কতটি শূন্য পদ, সেটা কিন্তু যেদিন আবেদন শুরু হবে এই 17/4/2024 যে তারিখে আবেদন শুরু হবে সেই তারিখ থেকে, অর্থাৎ 12টায় আবেদন শুরু হবে, এই 12টায় আগেই আপনাদের শূন্য পদের তালিকা দিয়ে দেওয়া হবে। এবং আপনার বিষয় সংশ্লিষ্ট পদে আবেদন করতে হবে, বিষয় সংশ্লিষ্ট বিষয় পদ এবং প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধনধারী হতে হবে। আগে অনেকেই এক সাবজেক্টে অনার্স মাস্টার্স করেছে কিন্তু আর এক বিষয়ে নিবন্ধন করতেন, কিন্তু সেই সুযোগ কিন্তু এখন নিবন্ধন করলেও সে সুযোগ আর নেই। সো আপনি যে সাবজেক্টে অনার্স মাস্টার্স করেছেন সেই সাবজেক্টেই আপনাকে আবেদন করতে হবে। আর চয়েস দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার নাম্বার এবং মেধাক্রম এবং পছন্দক্রম অনুসারে ফলাফল প্রসেস করা হবে, অর্থাৎ আপনি চয়েস দিয়েছেন কিন্তু আপনার মেধাক্রম সেখানে ঠেই পায়নি, সেখানে কিন্তু আপনি চয়েস দিয়ে শুধু কাজ হবে না। সো আপনার নাম্বার এবং পছন্দক্রম, চয়েস ফর্ম, এই দুইটার সমন্বয়ে কিন্তু আপনার স্কুল সিলেক্ট হবে। সো আপনাকে এইখানে একটু হিসাব নিকাশ করেই আবেদনটা করতে হবে। আর এর আবেদন শুরু এবং শেষ কবে? আবেদন শুরু হবে তো আগেই বললাম যে 17/4/2024 তারিখে আবেদনটা শুরু হবে 12টায়, আর পরের মাসে 9 তারিখ, 9 মে মাসে কিন্তু এর আবেদন শেষ হবে। অর্থাৎ এই মাসে এপ্রিল মাসে তারা 13 দিন, আর এখানে হচ্ছে 9 দিন, প্রায় 23 দিন মতো সময় তারা কিন্তু পাচ্ছে। আর কোনো প্রার্থী, আচ্ছা এ বিষয়টা তো বললাম, ইন্ডেক্সধারী কোনো প্রার্থী আবেদন করতে পারবে না এখানে, তবে ফাঁক ফোকর থাকতে পারে, সে যদি আবেদন করে সেক্ষেত্রে কিন্তু তার ঝুঁকি থেকে যাবে। তো এই ছিল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আরো কিছু যদি আপনাদের জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে প্রশ্ন করুন। আমি আবারও আজকের ভিডিওর মূল উদ্দেশ্যটা আবারও বলে দিই, 1 থেকে 15 যারা আছে তারা আবেদন করতে পারবে না, 16-17 যারা আছে তারাও কিন্তু সবাই আবেদন করতে পারবে না, 35-এর মধ্যে যাদের বয়স আছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে। তবে আমরা এতটুকু জেনেছি যে 16-17 নিবন্ধনধারী যারা আছে তাদের বয়সের বিষয়টা শিথিল হয়তো করতে পারে, কিন্তু এখানে কিন্তু এখনো শিথিলের বিষয় বলা হয়নি যে 35-এর মধ্যে তারা আবেদন করতে পারবে। সো এই ছিল এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, চ্যানেলটি শেয়ার করে রাখুন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।